পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের হাতে। সেলাইনের বোতল ধরে দাঁড়িয়ে পুলিশ রাজ্যে উত্তাল তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অপরাধীদের সাজার দাবিতে সরব জুনিয়র ডাক্তারেরা। কাঠগড়ায় পুলিশকে নিয়ে নানা স্লোগান, সেখানে এক অন্য ছবি। ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনায় আহত ৮ জন। পুলিশের চেষ্টায় প্রাণ বাঁচল এক জুনিয়র ডাক্তারের। বুধবার রাত্রেই ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে দুটি প্রাইভেট গাড়ির ৮ জন। তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৩ জন একই পরিবারের। বাকি আর একটি গাড়ির আহতদের মোহনপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আহতরা হলেন জুনিয়র ডাক্তার সৃষ্টি এক্কা বয়স ৩০ বছর, আশা এক্কা বয়স ২৬ বছর, কমলাবতী এক্কা বয়স ৬২ বছর। বাকি আহত ৫ জনের আঘাত গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে সৃষ্টি এক্কা হলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার। মেদিনীপুর থেকেই একটি পরিবার এবং আরেকটি গাড়িতে তাদের আত্মীয়রা ফিরছিলেন। ছত্রিশগড় যাওয়ার পথেই ঝাড়গ্রাম ফাঁসিতলা এলাকায় একটি প্রাইভেট গাড়ির পিছনে আরেকটি প্রাইভেট গাড়ির ধাক্কা মারে। এই প্রাইভেট গাড়ির পিছনে একটি ট্রাক ধাক্কা মারে, যার ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রথম প্রাইভেট গাড়িতে থাকা ৪ জনের মধ্যে ৩ জন গুরুতর আহত হয়েছে। সেই প্রাইভেট গাড়িটির ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। তবে পুলিশের চেষ্টায় প্রাণ বাঁচল জুনিয়র ডাক্তার সৃষ্টি এক্কা নামে ওই জুনিয়র ডাক্তার ও তার পরিবারের। তবে শুধু প্রাণ বাঁচায়নি, হাসপাতালে এনে তাদের যাতে চিকিৎসায় কোনো সমস্যা না হয়, পরিবারের মতো একজন হয়ে পাশে দাঁড়িয়ে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়েছিলেন তারা। সেই সঙ্গে পুলিশ ওই ৩টি গাড়িকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিকই আছে।